नमस्कार बंधुरा, आज के भिडियोर माध्यम एकदम स्टेप बाई स्टेप देखिए दीची जो कीभे अपनारा सीएससी पोर्टाल थे अपनारा गैस बुकिंग करबें। तो गैस बुक करार्जन आपनारा जरा सीएससी भैरि रही है अवश्य अपन जो पोर्टाल रही है सीएससी आईडी और लग इन पासवर्ड दिए अपना अवश्य लग इन कर लग इन करारे अपना चले जाबें। एखे अपना देखते सीएससी से डैशबोर्ड रही है, से डैशबोर्डे क्योंकि एन रही आज के अपन के देखिए देव जो कीभे अपनारा गैस बुकिंग करबें, गैस रिफिल आपनारा बुकिंग करबें और एखे अपना चले आसबें। এখানে এসে আপনারা সার্ভিসে ক্লিক করবেন, ঠিক আছে, নিচে থেকে দেখবেন সার্ভিস, সার্ভিসে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সমস্ত ধরনের সার্ভিস এখানে শো করবে। তো সার্চের একটা অপশন রয়েছে এখানে, জাস্ট আপনারা এলপিজি লিখবেন, এলপিজি লিখেই সার্চ করলে কিন্তু আপনাদের সামনে যে গ্যাসের যে গ্যাস বুকিং বা গ্যাস রিফিল বুক করার জন্য যে সার্ভিস সেটা কিন্তু এখানে খুলে যাবে। তারপরে আপনারা ডিজিটাল সেবা কানেক্ট করে নেবেন, ঠিক আছে, আপনাদের ডিজিটাল সেবা। তো এখানে আপনাদের সিএসসি আইডি এবং ইউজার টাইপ সমস্ত কিছু এখানে শো করবে, তো আমি এখানে হাইড করে রেখেছি। তারপরে প্রসিড আপনারা ক্লিক করবেন, তো আপনারা আপনাদের যে সিএসসি আইডি রয়েছে সমস্ত কিছু এখানে শো করবে। তারপরে প্রসিডে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এলপিজি যদি ডিস্ট্রিবিউটার নিতে চান, ঠিক আছে, তাহলে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এবং আমি জাস্ট আপনাদের দেখা হচ্ছে বুক ইউর এলপিজি সিলিন্ডার, আমি সিলিন্ডার বুক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনারা যদি এলপিজি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। তো আপনারা বুক ইউর এলপিজি সিলিন্ডার থ্রু সিএসসি যে লেখা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন, বুক ইউর এলপিজি সিলিন্ডার থ্রু সিএসসি। এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে স্টেপ সেই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। ক্লিক হেয়ারের এখানে ক্লিক করবেন, ঠিক আছে, তো ক্লিক হেয়ারের এখানে ক্লিক করলেই পরবর্তী যে স্টেপ সেই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবার আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনি বুক করার জন্য ইন্ডিয়ান ওয়েল হলে ইন্ডিয়ান ওয়েল বা এইচপি হলে এইচপি যেটা আপনার হবে সেটা ক্লিক করার পরে এখানে একদম দেখতে পাচ্ছেন যে এলপিজি এলপিজি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনারা বুক করতে পারেন বা কনজিউমার নাম্বার দিয়েও বুক করতে পারেন, ঠিক আছে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে বুক করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন, ঠিক আছে, তবেই কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। অথবা আপনারা যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু কনজিউমার আইডি দিয়ে আপনারা বুক করবেন, তারপরে সাবমিট করে দেবেন। তো যখনই আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট বাটন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে স্টেপ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং এখানে সিলেক্ট প্রোডাক্টে আপনারা ক্লিক করুন। প্রথম যে স্টেপটা রয়েছে এখানে আপনার সিএসসি আইডি শো করবে, সিএসসি আইডি, ঠিক আছে, তারপরে প্রোডাক্ট এই সমস্ত কিছু শো করবে। তারপরে সিলেক্ট প্রোডাক্টে আপনারা ক্লিক করবেন, সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে স্টেপ অর্থাৎ কাস্টমার ডিটেলস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো কাস্টমার ডিটেলসটা আপনারা একবার রিচেক করে নেবেন, সমস্ত কিছু মিলিয়ে নেবেন। কাস্টমার দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু শো করছে, আপনার সিএসসি আইডি প্রথমে শো করছে, এলপিজি আইডি বা কনজিউমার আইডি দুটাই এখানে শো করছে। আপনারা যদি কনজিউমার আইডি না বুঝতে পারেন এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তারপরে কাস্টমার নেম এখানে শো করছে দেখতে পাচ্ছেন, কাস্টমার নেমের নিচে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড বা ওয়াইফের নেম এখানে শো করবে, ঠিক আছে, বা ফাদারের নেম এখানে শো করবে, তারপরে ভিলেজ গ্রামের নাম এখানে শো করবে। তারপরে আপনাকে যেটি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু রয়েছে, ডিস্ট্রিক্টের নাম রয়েছে, লোকেশন ডিস্ট্রিক্টের নাম রয়েছে এবং এখানে একটা রেফারেন্স নাম্বার রয়েছে, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার। এবং এই রিফিল বুক করার জন্য এখানে ২ টাকা পেমেন্ট করতে হবে এবং সিএসসি ওয়ালেট থেকে সেটা কিন্তু কাটা যাবে। এখানে গ্রামের নাম, ঠিক আছে, সমস্ত কিছু শো করবে। তো আপনারা একবার কনজিউমারের নামটা এখান থেকে দেখে নেবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে দেখে নেবেন, তারপরে এখানে বুকিং ডেট এখানে শো করবে, তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন। তো এখানে যে মেক পেমেন্টের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার সিএসসি ওয়ালেটে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে 1.02 টাকা কিন্তু এখান থেকে আপনার ওয়ালেট থেকে কাটা যাবে, ঠিক আছে। এখানে প্রথমত আপনারা যেটা করবেন দেখতে পাচ্ছেন যে টোটাল 2 টাকা এবং আপনাকে কমিশন দিয়ে কিন্তু 1.02 এই টাকাটা কিন্তু আপনার ওয়ালেট থেকে কাটা যাবে। তো প্রথমে আপনার এখানে সিএসসি আইডি দেবেন, সিএসসি যে আপনার পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে ভ্যালিডেটে আপনারা ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করলে পরবর্তী যে স্টেপ রয়েছে আপনার যে পিন নাম্বার রয়েছে, ঠিক আছে, ওয়ালেট পিন, সেই ওয়ালেট পিন নাম্বার পিনটা এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে মেক পেতে আপনারা ক্লিক করবেন, তো ওয়ালেট পিন নাম্বার পিনটা দেওয়ার পরে এখানে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলভাবে পেমেন্টটা সাকসেস হয়ে যাবে এবং আপনার যে রিফিল সেটা কিন্তু বুক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসটা রয়েছে এবং ইউর রিফিল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল বুকড, নিচে আপনারা দেখতে পাচ্ছেন লাল দিয়ে লেখা রয়েছে ইউর রিফিল রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল বুক, আপনার যে রিফিল গ্যাস সেটা কিন্তু বুক হয়ে গেছে এবং এখানে সাকসেসফুলভাবে বুক হওয়ার পরে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি এখানে দেওয়া হয়েছে। আর
এভাবে কিন্তু আপনার খুব সহজেই সিএসসি থেকে আপনারা যে আপনার সিএসসি সেন্টারে এসে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যে গ্যাস আপনারা বুক করতে পারেন, অথবা আপনারা যারা সিএসসি ভ্যালি রয়েছেন খুব সহজেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে সিএসসি থেকে আপনারা গ্যাস বুকিং করবেন। এবং অন্যান্য সার্ভিসগুলোর জন্য আপনারা যদি সিএসসি থেকে আপনারা গ্যাসের ডিস্ট্রিবিউশনশিপ নিতে চান তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা গ্যাস ডিস্ট্রিবিউশন নেবেন, কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।